অপার সৌন্দর্য আর সুপরিকল্পনায় বানানো সিলেট স্টেডিয়ামের সুখ্যাতি বিশ্বজোড়া। এই মুহূর্তে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেটের এই ক্রিকেট স্টেডিয়াম সৌন্দর্য আর অবকাঠামোগত সুযোগ সুবিধায়ও বেশ এগিয়ে রয়েছে সিলেট। স্থানীয় ক্রিকেটারদের অনুশীলনের জন্য মূল মাঠের পশ্চিম পাশে পাহাড়ে ঘেরা গ্রিন গ্যালারির পেছনে বানানো হবে অনুশীলনের জন্য মাঠ। সেখানেও থাকবে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলের হাত ধরে তৃতীয় স্টেডিয়াম পেতে যাচ্ছে সিলেটবাসী। গ্রাউন্ড ওয়ান, গ্রাউন্ড টু বলি, তার পাশে আরেকটি জায়গা নিয়ে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। আমাদের প্রথমে ধারণা ছিল আমরা হয়তো প্র্যাকটিস ফ্যাসিলিটির শুধু জায়গাটা পাবো। তো এখন আমাদেরকে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন যে সহযোগিতা করতে যাচ্ছেন, আমরা হয়তো আরেকটা 60 ইয়ার্ডের আরেকটি মাঠই আমরা পাবো এবং সেখানে আমরা থার্ড ডিভিশন স্কুল ক্রিকেট এইগুলো আমরা শুরু করতে পারবো। এ যেন একের ভেতর দুই, এক স্টেডিয়াম আঙিনায় দুই গ্রাউন্ড। মূল স্টেডিয়ামের পাশেই রয়েছে আরও একটি স্টেডিয়াম যা গ্রাউন্ড টু নামে পরিচিত। মূল স্টেডিয়ামের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা স্টেডিয়ামে আছে প্রাকৃতিক সৌন্দর্যের স্পর্শ, পাশাপাশি পাহাড়ের টিলাগুলো ব্যবহার করা হয়েছে গ্যালারি হিসেবে। বর্তমানে অনুশীলনের তেমন একটা সুযোগ পাচ্ছে না নতুন প্রজন্ম, কারণ মাঠের সংকট, যে কারণে ব্যাটপ্যাডগুলোর জায়গা মিলেছে ঘরের কোণে। তবে এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বিসিবি। মাঠ নেই, নেই অনুশীলনের সুযোগ, তাই তো নতুন প্রজন্মের মন থেকে হারিয়ে যাচ্ছে যেন ক্রিকেটটাই। তাই যারা অন্তরে ক্রিকেটটাকে লালন করেন তাদের জন্য ঠিক এই জায়গাটাতেই বানানো হবে অনুশীলনের জন্য মাঠ, যেখান থেকে উঠে আসবে রাজীন তাপসের মতো ক্রিকেটাররা, যাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, সিলেট।